আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। কিরে গাছ না কে, তুই তো জানোস তুই গা, আমি কি লাগামু তুই গা, সমস্যা নাই তুই গা দোস্ত। এক কাজ করি, হ্যাঁ এই গানটা আবার আমরা আগের মতোই গাই, শুরু কর। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আমি যা কইতাছি একবারে মনোযোগ দিয়া শোন। একুশে ফেব্রুয়ারি মানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনে অনেক মানুষ ভাষার জন্য শহীদ হয়েছে, তাই এই দিনে ইংলিশ বলা যাবে না, বুঝছস? কিন্তু প্রেম করার ক্ষেত্রে বলা যাইতে পারে। না 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 না, এরা এরা বলবো না, এরা করা যাবে না, করা যাবে না কোনোভাবেই। বাংলা ছাড়া ইংলিশ এই দিনে বলা যাইব না, ঠিক আছে? হ্যালো, ইয়েস আই এম কামিং, ইয়া ওকে। দোস্ত দোস্ত, একুশে ফেব্রুয়ারি কবে? একুশে ফেব্রুয়ারি আমি জানি, 26শে মার্চ বিজয় দিবস, 16ই ডিসেম্বর স্বাধীনতা দিবস। আরে রাখ, তুই কিছুই জানিস না। জানি তো, শুই না যা। এই যে ভাই ভাই, একুশে ফেব্রুয়ারি কবে? কেন আপনি জানেন না? মাতৃভাষা দিবসই তো একুশে ফেব্রুয়ারি। তাহলে ভাই মাতৃভাষা দিবসটা কবে? ভাই একটু কয়ে যান ভাই। চল মার। আরে ভাই, আজকে শুভ দিন, একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস, তুই এই দিনে আত্মহত্যা করতেছস কেন? ভাষার জন্য যুদ্ধ করে কি লাভ হয়েছে বল? আমরা তো এখনো বাংলা ভাষা পাই নাই, যুদ্ধ তো তাহলে আবার করতে হবে। এই যে তুই দেখ, আমরা কত সুন্দর বাংলা ভাষায় কথা বলি, আর এই নোয়াখালী অন্য কোন এক ভাষায় কথা বলে। আরে নোয়াখালী তো একটা দেশ, আরে এটাকে তুই একটা গ্রহ বলতে পারিস। তার মানে এটা বাংলাদেশ না? হ্যাঁ। আরে না, এটা বাংলাদেশ না, এটা আলাদা একটা রাষ্ট্র, আলাদা একটা দেশ বেড়া। আগে কবি না মারে? হ্যাঁ রে, সমস্যা ভরা দরকার নাই। সুপ্রিয় দর্শক, আমি আজ আছি কারণ এই টিভি চ্যানেল থেকে লাইভে এসেছি, আর আজকে আমি জানবো একুশে ফেব্রুয়ারি সম্পর্কে সাধারণ জনগণের মতামত। আমার জিগান, আমার জিগান, আপনি বলেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আপনার মতামত। খুব ভালো। আমার জিগান, আপনি বলেন একুশে ফেব্রুয়ারি কি? ফেব্রুয়ারির একুশ তারিখ, একুশে ফেব্রুয়ারি। আমার আমার জিগান, আমার, আচ্ছা আপনি বলেন একুশে ফেব্রুয়ারি নিয়ে আপনার মতামত। 1971 সালে সালাম, রফিক, জব্বার অনেক অনেক দেশ স্বাধীন করেছে, আমাদের গর্ব অনেক বেশি, কিছু করে ফেলে ধর্মিয়া জানেন কিছু জানেন না, ওদের আমার টাইমটা আপনার নষ্ট করলেন।
বুঝলাম না ওইটা কি করে গেল আপনি সব কিছু পারেন সব কিছু কইলেন তো এমন করলো গেলি গা মনে উনি জানে না চল মার চল আজকে 21 February উপলক্ষে পার্টি লাগাই তুই 21 February নাস্তা সস কিনলি গা আরে জানোস না আজকে আমার গার্লফ্রেন্ডের বার্থডে তুই কি জানোস আজকের দিনে কি হয়েছিল কি হয়েছিল দোষ এই 21 February গত বছর আমার ব্রেকআপ হয়েছে এত কষ্ট কষ্ট লাগে কেন অন্তরে আমি আসলে বুঝতে পারি না দাঁড়া 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 আসলে ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে কেউ ভিডিওটা সিরিয়াসলি নেবেন না আর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা ভিডিওটি শেষ করতে চাই আসুন আমরা ভাষা শহীদদের ইতিহাসগুলো দেখে আসি সালাম সালাম